हेलो हेलो। हेलो, तुमরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? একদম ক্লিয়ার। জি স্যার, আচ্ছা, পার্টিসিপেন্ট আজকে এত কম, 21 জন। এটা কি এরকমই থাকে 21 জনই, না আরো বাড়ে? স্যার বাড়ে আর একটু, 30+, 35+ এরকম হয়। আচ্ছা, আজকে আমাদের ক্লাস কি, তোমরা কি জানো আজকে কোন কোর্সটা হবে এখন ক্লাস? ইলেকট্রনিক্স হ্যাঁ, আজকে আমাদের ইলেকট্রনিক্স ক্লাস। আমাদের রিলেটিভিটি ছিল, ওই ক্লাসটা চেঞ্জ হয়েছে। আমি গত ক্লাসেও বলেছিলাম যেটা আমাদের আজকে ক্লাস হচ্ছে ইলেকট্রনিক্স। তোমাদের সম্ভবত আজকে শুরু, না ইলেকট্রনিক্স এ মানে ল্যাব ম্যানেজমেন্ট অংশটুকু যেটুকু হওয়ার কথা। মজিবুর রহমান স্যার নিচ্ছেন, কিছু অংশ শুরু করেছেন হয়তো ইলেকট্রনিক ডিভাইস, আর আমি আজকে শুরু করব 1 নম্বর চ্যাপ্টার দিয়ে আর কি। আচ্ছা, তোমাদের মধ্যে ইলেকট্রনিক্স পছন্দ করো কে কে, কেউ একটু বলবা? হাত তুলতে পারো, এখানে রেজ হ্যান্ড আছে, অথবা এমনি ফোনেও বলতে পারো, মানে কলে আর কি। ইলেকট্রনিক্স এই কোর্সটা পছন্দ করো কে কে, বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এটা পছন্দ হয় কার কার? জে টু প্রাইম একজন হাত তুলেছে, আর এখতিয়ার উদ্দিন, আর কেউ সম্ভবত করে না? আচ্ছা, আবুল রাশেদ, তুহিন। আচ্ছা আচ্ছা, এটাকে মানে এই ইলেকট্রনিক্স এর উপর ভয় আছে কার কার, মানে ভয় করো কে কে ইলেকট্রনিক্স কে ভয় করে কে কে? শুভ কুমার ভয় করে, সুলতানা নাম পুরোপুরি দেখা যাচ্ছে না ভয় করে, মনিয়াতুলি, রাস্তিয়ান, মেয়েরা বেশি ভয় করে দেখছি ইলেকট্রনিক্স কে। আচ্ছা, তো যাক, আমাদের ইলেকট্রনিক্স কে ভয় করার কিছু নাই। আসলে আমাদের ফিজিক্স কে ভালো লাগার মতো যে কারণ গুলো, তার মধ্যে সব থেকে বড় একটা কারণ হতে পারে ইলেকট্রনিক্স, মানে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা, মানে আমার কাছে যেটা মনে হয় আর কি। তো এই কোর্সটাই আমার সব থেকে প্রিয় ফিজিক্স এর মধ্যে, মানে তোমাদের স্টুডেন্ট থাকা অবস্থায়, মানে তোমাদের মধ্যে থাকা অবস্থায় আমার সব থেকে যে কোর্সটা পছন্দের ছিল সেটা হচ্ছে মূলত এই ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স দিয়ে আসলে কি করা হয়? আসলে কোশ্চেনটার অ্যান্সার এরকম যে ইলেকট্রনিক্স দিয়ে কি করা যায় না। আমরা যা কিছু চিন্তা করতে পারি এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে যেগুলো সম্ভব, এগুলো সবগুলোই এই ইলেকট্রনিক্স দিয়ে সম্ভব। আচ্ছা, আমরা স্ক্রিনে আমরা শেয়ার করি আমাদের স্ক্রিনটা আজকে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইস স্যার, আচ্ছা, সম্ভবত দেখা যাচ্ছে। আমাদের ইলেকট্রনিক্স নিয়ে শুরু, আমাদের চ্যাপ্টারটা মানে সিলেবাসে যেটুকু ইয়ে আছে আর কি, মানে যে টপিক গুলো আছে আমরা সেই টপিকের মধ্যে আজকে ডাইরেক্টলি ঢুকবো না, কিন্তু ওই টপিক গুলো জানার জন্য আমাদের যেগুলো দরকার, বেশ কিছু জিনিসই আমাদের জানা দরকার, আমরা আগে সেগুলো কাভার করব, তারপরে সিলেবাসের মধ্যে ঢুকবো। আমাদের এই প্রথম, সরি, আজকে সহ প্রথম কয়েকটা লেকচার মানে এই ইলেকট্রনিক্স কোর্সের উপরে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয় যেগুলো নিয়ে আলোচনা করা হবে এটা শুধুমাত্র এই কোর্সে না, এখন থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত যেগুলো ইলেকট্রনিক্স পড়বা, এই ইলেকট্রনিক্স এর সব জায়গাতে মূলত এগুলো কাজে লাগবে আর কি। তো আমরা শুরু করি, আর যে কোনো জায়গাতে কোশ্চেন যদি মনে হয় যে এটুকু বুঝছো না, এটা এক ফ্র্যাঙ্কলি বলবা, কোনো সমস্যা নেই। যত সিলি কোশ্চেন হোক, মনে হতে পারে যে তোমার কাছে হয়তো বা এটা একদমই বোকার মতো কোশ্চেন হয়ে হয়ে যাচ্ছে মনে হতে পারে, কিন্তু আসলে এটা মনে করার কিছু নাই। তোমার ওই একই কোশ্চেন হয়তো আরেক জনের মনে থাকতে পারে, তো কোশ্চেন যেটাই মনে জাগুক এটা অবশ্যই সাথে সাথে জিজ্ঞাসা করবো এবং ক্লিয়ার হয়ে নেবা। কেউ একদম সম্পূর্ণ ক্লিয়ার না বুঝে অগ্রসর হবে না, যেখানেই তুমি বুঝবা না সেখানে থামিয়ে দেবা এবং জিজ্ঞাসা করবো যেটা কিভাবে হলো। এটা আবারও বলছি, এটা খুব ভালো মতো একটু বোঝার চেষ্টা করো আর কি।
আমাদের ইলেকট্রনিক্স জিনিসটা কি মূলত? ইলেকট্রনিক্স মানে আসলে তো বুঝতে পারছো যে ইলেকট্রনিক্স সাথে মিল আছে, আমরা ইলেকট্রন থেকে মূলত ইলেকট্রনিক্স পাচ্ছি, মানে হলো ইলেকট্রনিক্স এর ইলেকট্রনের সম্পর্কিত কিছু একটা হওয়ার কথা। এখন ইলেকট্রন সম্পর্কিত কি, যে ইলেকট্রন আসলে কি তৈরি করা যায়, ইলেকট্রন কি তৈরি করা যায়, তোমরা জানো কি ইলেকট্রন আমরা তৈরি করতে পারি কিনা? কেউ একজন বলো, ইলেকট্রন তৈরি করা যায় কিনা? না, ইলেকট্রন তৈরি করা যায় না। কেউ রেসপন্স করছো না, কিন্তু রেসপন্স করা দরকার আর কি। দেখো, ইলেকট্রন তৈরি করা যায় না, কিন্তু ইলেকট্রন কোন একটা ম্যাটেরিয়াল থেকে বের করে নেওয়া যায়, যেটাকে আমরা বলি ইলেকট্রন ইমিশন। তো এই ইলেকট্রন ইমিশনটা সম্ভব। তো এই ইলেকট্রনিক্স জিনিসটা হলো একটা সায়েন্সের একটা শাখা, যেখানে ইলেকট্রন কিভাবে ইমিশন হবে, এই ইমিশন হয়ে সেটা ফ্লো কিভাবে হবে, এটা ফ্লোটা কিভাবে কন্ট্রোল করা যাবে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে মূলত ইলেকট্রনিক্স। মানে মোট কথা হলো আমাদের মূল টার্গেট হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন তৈরি মানে তৈরি বলতে কি, আসলে এটা ইমিশন, ইলেকট্রনের ফ্লো এবং ইলেকট্রনের ফ্লো এর কন্ট্রোল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইলেকট্রনিক্স এর মধ্যে। এখন ইলেকট্রনিক্স এর সাথে আরো একটা কথা চলে আসে সাথে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। ইলেকট্রনিক্স এর সাথে আরেকটা কথা মেনলি বলা হয়, সচরাচর শুনে থাকবে তোমরা, যেটাকে বলে ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে কিছু পার্থক্য আছে। একটা জায়গাতে যে দুটো একই জিনিসই বোঝায়, মূলত কারেন্টের ফ্লোই বোঝায়, কিন্তু এই ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর জিনিসটা হলো যে, সরি, ইলেকট্রিক্যাল যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ফ্লো কোন দিকে হবে, সে ফ্লো এর আর মানে ডিসিশনটা মেক করতে পারবে, মানে ফ্লোটা কোন দিকে হবে না হবে এই প্রসেসিংটা করার ক্ষমতা ইলেকট্রনিক্স এর মধ্যে আছে, ইলেকট্রনিক্স এর সার্কিট গুলোর মধ্যে থাকবে। কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট এর মধ্যে এই যে ফ্লো হবে কি হবে না বা কোন কন্ডিশনে হবে না, এইসব বিষয়গুলো প্রসেসিং করার ক্ষমতা ইলেকট্রিক্যাল এর মধ্যে নাই। যেমন এক্সাম্পল যদি দিতে হয়, তাহলে মনে করো একটা বাসা বাড়িতে আমাদের ফ্যান, লাইট, এগুলো যেগুলো ব্যবহার করি, এগুলো সবগুলো ইলেকট্রিক্যাল সার্কিট। এটাতে তুমি সুইচ অন করলে পরে ফ্লো চলবে, কিন্তু ফ্লো কম হবে কখন, বেশি হবে কখন, এটা অটোমেটিক্যালি এটা ডিসিশন নেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি এইসব যন্ত্রপাতির নাই। তো এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট বলতে গেলে আমরা যেগুলো ব্যবহার করি, তোমার যে রেডিও, টিভি, মোবাইল, কম্পিউটার, এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস। এই ইলেকট্রনিক ডিভাইসের এগুলো সবগুলোর এই যে ইলেকট্রন মানে কারেন্টের কথা যেটা বলছি, কারেন্টের ফ্লো মানে ইলেকট্রনের ফ্লো। তো ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হবে না হবে, কোন কন্ডিশনে ফ্লো হবে বা ফ্লো বাড়বে কি কমবে, এগুলো সবগুলো ডিসিশন নেওয়ার ক্ষমতা এসব যন্ত্রপাতি গুলোর আছে এবং এগুলো নিয়ে কাজ করে আর কি। তো কিভাবে এসব ডিসিশন নেয়, আমরা একদম বেসিক এলিমেন্ট থেকে আমরা শুরু করব আমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের যে ইলেকট্রনিক্স যে ব্রাঞ্চটা, এটা কতগুলো ভাগে ভাগ করতে পারি, ইলেকট্রনিক্স কে আমরা কতগুলো ব্রাঞ্চে ভাগ করতে পারি? আমাদের এগুলো আসলে প্রথম কতগুলো অংশ, মানে যে কয়েকটা স্লাইড একটু বিরক্তিকর হতে পারে, যেসব ব্রাঞ্চ ট্রাঞ্চ আমরা খুব একটা পছন্দ করি না আর কি, কিন্তু আমাদের মজার বিষয়গুলো এরপরে আসবে। তো ব্রাঞ্চ আমাদের জানতে হবে, কারণ হলো ইলেকট্রনিক্স যেহেতু পড়ছি, আমাদের ব্রাঞ্চটা সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রথম যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে ইলেকট্রনিক, সরি, ডিজিটাল ইলেকট্রনিক্স। তোমরা কি আমার মাউস কার্সারটা দেখতে পাচ্ছ? কার্সারটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কার্সার দেখা যাচ্ছে। তাহলে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে প্রথম ব্রাঞ্চ। এই ডিজিটাল ইলেকট্রনিক্স এ আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে মূলত তোমার ডিজিটাল সিগন্যাল নিয়ে এইসব যন্ত্রপাতি গুলো কাজ করবে। ডিজিটাল সিগন্যাল মানে হলো সেখানে দুইটা স্টেট হতে পারে, একটা হচ্ছে ওয়ান এবং জিরো। আমরা জানি ডিজিটাল মানে ওয়ান এবং জিরোর মানে কম্বিনেশন বলতে পারো আর কি। এটা নিয়ে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এ কাজ করব। তাহলে ডিজিটাল সিগন্যালটা দুইটা স্টেট থাকবে, একটা হচ্ছে ওয়ান মানে এবং অফ, বা জিরো আর ওয়ান। তো এর মাঝে কোনো স্টেট এখানে থাকবে না, এবং এই ধরনের সিগন্যাল গুলো নিয়ে বলেন, কথা শোনা যাচ্ছিল না। কোনটা? ডিজিটাল ইলেকট্রনিক্স। হ্যালো, আচ্ছা, আমি আরবে বলছি। ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ডিজিটাল ইলেকট্রনিক্স ব্রাঞ্চের মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, সেটা মূলত ডিজিটাল সিগন্যাল নিয়ে যেসব সার্কিট গুলো কাজ করে, এইসব সার্কিটের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা নিয়ে আলোচনা করা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে। সরি, আচ্ছা, তারপরে অ্যানালগ ইলেকট্রনিক্স, যেটা এই অ্যানালগ ইলেকট্রনিক্স এ বুঝতে পারছো এটা নামের সাথে মিল আছে, অ্যানালগ সিগন্যাল নিয়ে মূলত এখানে আলোচনা করা হবে। এই যে সার্কিট গুলো যেটা অ্যানালগ সিগন্যাল নিয়ে প্রসেসিং করে, তাদের যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে।
মাইক্রো ইলেকট্রনিক্স এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের এই যে মাইক্রো লেভেলে, মানে মাইক্রো লেভেলের সাইজের যে কম্পোনেন্ট গুলো তাদের নিয়ে ডিজাইন, ফেব্রিকেশন এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে মাইক্রো ইলেকট্রনিক্সে। সার্কিট ডিজাইন হচ্ছে কোন একটা বড় সার্কিট, একটা কমপ্লেক্স একটা সার্কিট যদি থাকে সেটাতে পার্টস গুলো কিভাবে লাগানো হবে, কোন জায়গাতে কোনটা কানেকশন হবে, এইসব যে ডিজাইন গুলো এই ডিজাইন গুলো আলোচনা করা হবে সার্কিট ডিজাইনে। তারপরে আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা ইন্টিগ্রেটেড সার্কিটকে সংক্ষেপে আমরা আইসি বলি। তো এই যে বড় যে কমপ্লেক্স সার্কিট যেগুলো আমরা বললাম একটু আগে, অনেক বড় বড় কমপ্লেক্স সার্কিট গুলাকেও আমরা ছোট একটা অল্প জায়গার মধ্যে, খুবই অল্প জায়গার মধ্যে আমরা তৈরি করতে পারি, খুবই অল্প জায়গার মধ্যে। এটা মাইক্রোমিটার লেভেল থেকে শুরু করে ন্যানোমিটার লেভেল পর্যন্ত হতে পারে অনেক বড় কমপ্লেক্স সার্কিট, যেটা তুমি যদি এমনি পার্টস দিয়ে, মানে রেজিস্টার ট্রানজিস্টার এগুলো দিয়ে যদি বানাতে চাও তাহলে হতে পারে একটা পুরো একটা রুমের সমান বা তারও বেশি বড় জায়গা লাগতে পারে। কিন্তু সেটা যদি আমরা এই আইসির সাথে যদি ফেব্রিকেট করতে চাই, আইসির মাধ্যমে যদি ফেব্রিকেট করতে চাই, তাহলে সেটা হয়তো বা কয়েক ন্যানোমিটার সাইজের মধ্যে চলে আসবে, বুঝছো? এই পরিমাণ পাওয়ার আছে আর কি এই ইন্টিগ্রেটেড সার্কিটের যে ব্রাঞ্চটা সেখানে, এবং খুবই কমপ্লেক্স এবং খুবই মানে একদম প্রিসাইজ একটা জায়গার মধ্যে এটাকে নিয়ে আসবে আর কি। তারপর হচ্ছে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্স মানে হলো পাওয়ার হচ্ছে যেখানে আমাদের যে কোনো পাওয়ার জেনারেট করা হয়, যেমন হতে পারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অথবা হাইড্রো ইলেকট্রিসিটি। তো এখানে যে পাওয়ার গুলো জেনারেট হবে সেই পাওয়ারের জেনারেশন এবং কন্ট্রোল এই কাজগুলো করা হবে মূলত এই এই ইলেকট্রনিক্স ব্রাঞ্চে যে সার্কিট গুলো আছে তাদের মাধ্যমে। তারপর হচ্ছে অপটো ইলেকট্রনিক্স। অপটো মানে বুঝতে পারছো এখানে লাইটের ব্যাপার স্যাপার থাকবে। এই অপটো ইলেকট্রনিক্স এর লাইটের যে ব্যাপার স্যাপার গুলো আছে, মানে হলো লাইট জেনারেশন, লাইট ডিটেকশন এবং লাইটের সিগন্যালটা কি মিন করছে, এইসব বিষয়গুলো নিয়ে অপটো ইলেকট্রনিক্স এর মধ্যে আলোচনা করা হবে। আমরা যে ফাইবার অপটিক্স যেটা আমরা বলি, মানে অপটিক্যাল ফাইবারের যে কথাগুলো, সেই ফাইবার অপটিক্স এর বিষয়গুলো অপটো ইলেকট্রনিক্স এর ব্রাঞ্চের মধ্যে চলে আসবে। এরপর সেমিকন্ডাক্টর ডিভাইস। আমাদের ইলেকট্রনিক্স যখন আমরা বলছি এটা মূলত সেমিকন্ডাক্টর ডিভাইস কে টার্গেট করছে। আমাদের ইলেকট্রনিক্স এর সবগুলাই মূলত সেমিকন্ডাক্টর ডিভাইস এর মধ্যে পড়ে যায়, কিছু ইলেকট্রিক্যাল অংশটা ছাড়া আর কি। তো এই সেমিকন্ডাক্টর ডিভাইসের যে ব্রাঞ্চটা, এখানে ওই ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি, মানে সেমিকন্ডাক্টর ডিভাইস যেগুলো, এই সেমিকন্ডাক্টর ডিভাইস গুলোকে আরো কতভাবে, মানে কিভাবে এফিসিয়েন্ট করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপর এমবেডেড সিস্টেম, এটা হলো মূলত কতগুলো কম্পোনেন্ট কে একসাথে জোড়া দিয়ে আমরা যদি একটা মডিউল তৈরি করি, যেমন হতে পারে কম্পিউটারে একটা র্যাম অথবা কম্পিউটারে একটা সলিড স্টেট হার্ড ডিস্ক, এইসব বিষয়গুলো মানে কিভাবে ফর্ম করা যায়, কিভাবে তৈরি করা যায় এবং কতভাবে আরো উন্নত করা যায়, এগুলো আমরা এই এমবেডেড সিস্টেমের মধ্যে আলোচনা করব। অডিও ইলেকট্রনিক্স, এখানে অডিও রিলেটেড যে বিষয়গুলো ইলেকট্রনিক্স এর সাথে এগুলো আলোচনা করা হবে। টেলিকমিউনিকেশনের মধ্যে আমরা যে রেডিও টেলিকমিউনিকেশন যেগুলো আমরা ব্যবহার করি, দূরে থেকে যেসব কমিউনিকেশন গুলো হয় এগুলো আমরা এই টেলিকমিউনিকেশনের মধ্যে আলোচনা করব। ন্যানো ইলেকট্রনিক্স, এটা ওই মাইক্রো ইলেকট্রনিক্স এরই আরেকটু আপডেটেড ব্রাঞ্চ। ন্যানো ইলেকট্রনিক্স মানে এটা মাইক্রো লেভেলে ছিল, মাইক্রোমিটার সাইজের যন্ত্রপাতি ছিল, আর ন্যানো ইলেকট্রনিক্স এর মধ্যে এটা হচ্ছে ন্যানোমিটার সাইজের, এবং সেটার যে সাইজ গুলো হয় মোটামুটি 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত এরকম রেঞ্জের মধ্যে হয়। এখন এটা কিসের সাইজ, এটা হচ্ছে আমাদের যে এই ইন্টিগ্রেটেড সার্কিট, আমরা যেটা বললাম ইন্টিগ্রেটেড সার্কিটের যে মেন অংশটা এর সাইজটা যদি মাইক্রো লেভেলের হয় আমরা তাহলে এটাকে মাইক্রো ইলেকট্রনিক্স এর মধ্যে বলবো, যদি ন্যানো লেভেলের মধ্যে হয় তাহলে এটাকে আমরা ন্যানো ইলেকট্রনিক্স এর মধ্যে বলবো। তারপর বায়ো ইলেকট্রনিক্স, আমাদের বায়োলজিক্যাল মানে ইয়ার সাথে বায়োলজির সাথে ইলেকট্রনিক্স এর কিছু যোগসূত্র এখানে আমরা ইয়া করতে পারবো আর কি। এটা দিয়ে বায়োলজিক্যাল বিভিন্ন সিগন্যাল এটা রিসিভ করা, এটা সাহায্যে কোনো ধরনের কোনো কাজ করে, এগুলো সবগুলো আমরা বায়োলেকট্রনিক্স এর মধ্যে আলোচনা করবো আর কি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো স্যার। মাইক্রো ইলেকট্রনিক্স এর রেঞ্জটা তাহলে কত হতে পারে? মাইক্রো ইলেকট্রনিক্স এটা ওরকম মোটামুটি 1 মাইক্রোমিটার থেকে শুরু করে 200 বা 300 মাইক্রোমিটার এরকম ধরনের রেঞ্জের মধ্যে হয় এগুলো। ঠিকই বলেছো তুমি, এটা এই জন্য আমি বেশি ভাবে বললাম যে সেমিকন্ডাক্টর ডিভাইসটা হলো আমাদের মূলত
যত সেমিকন্ডাক্টর এগুলো সবগুলো ইলেকট্রনিক্স এর আওতায় চলে আসছে, কিন্তু এই যে ইলেকট্রনিক্স গুলো ডিভাইস গুলো সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো এটাকে আরো কত ভাবে কিভাবে এফিসিয়েন্ট করতে পারে। যেমন সব প্রথমে তোমার আমাদের যে ইলেকট্রনিক চিপ গুলো ছিল সেটা অনেক বড়, কয়েক ইঞ্চি সাইজের হতে পারে এবং সেটার এফিসিয়েন্সি ছিল খুবই কম। তারপরে হলো আমাদের যে মাইক্রো ইলেকট্রনিক্স, তারপরে আরো ন্যানো ইলেকট্রনিক্স, এরকম ভাবে আরো আরো ছোট সাইজে চলে আসছে এবং তাদের এফিসিয়েন্সি কিন্তু বাড়ছে। তো এই যে এইগুলো এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এটা তো আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টর যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন তোমার এই রেজিস্টার, সরি তোমার যে পিএন জংশন মানে ডায়োড, ট্রানজিস্টর, আইসি, এগুলোর যে মেইন ম্যাটেরিয়াল গুলা সেমিকন্ডাক্টর যেটা, ওই ডিভাইসটা কিভাবে আরো মানে এফিসিয়েন্ট করা যায়। তো এই সেমিকন্ডাক্টর ডিভাইস তুমি জানো যে যেটা রেজিস্টিভিটি, এটা কন্ডাক্টরের মতো না আবার এটা ইনসুলেটরের মতো না। তো এই ধরনের যে ম্যাটেরিয়াল গুলা সেটাকে নিয়ে আরো ক্যারেক্টারাইজেশন করা, এটার যেই প্রপার্টি গুলো আছে সেটা আরো কত কিভাবে ডেভেলপ করা যায়, এই প্রপার্টি গুলো কোন লেভেলে কিরকম ভাবে কাজ করে, এগুলো নিয়ে মূলত এই সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে কাজ করে, বুঝছো? এমনি আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে তো আমাদের এটা সেমিকন্ডাক্টর বানাতে হবে, সেই সেমিকন্ডাক্টর বানাবো তো ম্যাটেরিয়াল দিয়ে, ওই ম্যাটেরিয়ালের মানে ম্যাটেরিয়ালের ক্যারেক্টারাইজেশন বুঝে গুলা এটাই মূলত করা হয় এই সেমিকন্ডাক্টর ডিভাইসের এই ব্রাঞ্চের মধ্যে, এবং সেটা দেখি কিভাবে ফর্ম করা যায়। ক্লিয়ার হয়েছে স্যার? ফেব্রিকেশন বলতে কি বোঝাচ্ছে এখানে? ফেব্রিকেশন মানে হচ্ছে তোমার তৈরি করা, কোন একটা জিনিস তৈরি করাকে ফেব্রিকেশন বলে। মানে তোমার এটা মিল আছে এরকম ভাবে যে এমনি যে ফেব্রিক্স, এটা এটার সাথে মূলত মিল আছে। আমরা কি করি, কটন বানাই প্রথমে, তারপর সেটা দিয়ে একটার সাথে আর একটা মানে লেয়ার বাই লেয়ার তৈরি করে করে আমরা এটা একটা পুরো একটা কটনে নিয়ে আসতে পারি। তো এই জিনিসটা হলো মূলত ফেব্রিকেশন। এটা কটনের দিকে আমরা একটা সার্কিটে মনে করো তোমার কতগুলো কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলোকে সবগুলোকে একসাথে জোড়া দিলে এবং জোড়া দিয়ে একটা কমপ্লিট সার্কিট বানালে, এটাকে বলা হবে সেই সার্কিটের ফেব্রিকেশন। তুমি একটা ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন করতে চাও, এখানে ধরো কতগুলো এলিমেন্ট দরকার, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, হিলিয়াম, এরকম কত রকমের এলিমেন্ট দরকার, এগুলো সবগুলোকে কম্বাইন করে তুমি একটা ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজ করলা, এই যে সম্পূর্ণ প্রসেসটা এটাকে বলা হবে ফেব্রিকেশন, সেই ম্যাটেরিয়াল ফেব্রিকেশন, বুঝছো? জি স্যার। আচ্ছা, ইলেকট্রনিক্স কি কঠিন কিছু? স্যার অবশ্যই কঠিন স্যার। না, ইলেকট্রনিক্স খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। ইলেকট্রনিক্স যদি কঠিন মনে করে ফেলো, এই এটা একবার মনে হয়ে গেলে তখন আর এটাকে সারা জীবনে কঠিন মনে হবে, কিন্তু আসলে এটা খুবই সহজ। আমরা আস্তে আস্তে আগাই, পুরো সিলেবাস কমপ্লিট হওয়ার পরে দেখবো যে আসলে এটা খুবই সহজ এবং আমাদের খুবই মজা লাগছে আর কি। কোর্সটা আমাদের সামনাসামনি থাকলে হয়তো আমরা অনেক কিছু আরো প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, এগুলো সবগুলো যন্ত্রপাতি হয়তো তোমাদের দেখানো যেত, কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস আমরা ছবির মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। তো এই যে ইলেকট্রনিক্স এর ডিভাইস গুলো, এর মধ্যে আমাদের অনেক আগে মানে আমরা একটু হিস্টোরি আলোচনা করছি, অনেক আগে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি গুলো তৈরি করা হতো। এই যে ডান দিকে যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই ছবিগুলো মূলত ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউবের ছবি। এবং এই যে ভ্যাকুয়াম টিউব বলার কারণ হলো এটা মূলত একটা টিউব, কাঁচের টিউব, এবং এর মধ্যে ভ্যাকুয়াম থাকে। এখন এই ভ্যাকুয়ামের অনেক ডিগ্রি আছে, এটা খুবই একদম মানে পারফেক্টলি ভ্যাকুয়াম তো হয় না, কিছু গ্যাস এখানে কিছুটা থাকে আর কি, পুরোপুরি একদম পারফেক্টলি ভ্যাকুয়াম না, কিছু পরিমাণ গ্যাস থাকে। এবং সেই গ্যাসের প্রেশার কত, মানে এটা অবশ্যই একদম লো লেভেলে, কিন্তু সেটার প্রেশার কেমন বা ওটা কি ধরনের ম্যাটেরিয়াল, ইলেকট্রোড গুলোর একটা সাথে আর একটা গ্যাপ কতখানি, ইলেকট্রোড গুলো কিসের তৈরি, এরিয়া কতখানি, এগুলো সবগুলোকে কন্ট্রোল করে অনেক রকম ভাবে ফেব্রিকেট করা যায়। এবং সবগুলোকে আমরা এরকম ভাবে দেখেছি, এগুলোর পিন গুলো দেখছো যে এটা পিন গুলো দেখো যে নিচে এরকম ভাবে যে চারটা পাঁচটা এরকম ভাবে পিন আছে, এটা দুইটা থেকে শুরু করে সাতটা আটটা পিন পর্যন্ত বা আরো অনেক বেশি পিন পর্যন্ত এরকম ভাবে হতে পারে। তো এগুলো নিয়ে আমরা দেখবো আরো সামনে। আমাদের এখানে ভ্যাকুয়াম টিউব মূলত অনেক আগে ব্যবহার করা হতো। এই ভ্যাকুয়াম টিউব আমরা যে এখন বর্তমানে যে রেজিস্টার, মানে যে ট্রানজিস্টর, ডায়োড, এগুলো যখন ব্যবহার করি, এগুলো যেরকম ভাবে ব্যবহার করি, এই একই কাজ করানো হতো এই ভ্যাকুয়াম টিউব গুলো দিয়ে। এবং ভ্যাকুয়াম টিউব এটা খুব একটা বেশি এফিসিয়েন্ট না, এটাতে অনেক বড় জায়গা লাগে, এটাতে অনেক প্রবলেমও আছে। তোমার ভ্যাকুয়াম টিউবকে খুব ভালো মতো কাজ করার জন্য টেম্পারেচার খুব বড় একটা ফ্যাক্টর। দেখা যাচ্ছে যে একটা জায়গাতে কোন একটা মানে যন্ত্র বানালে এটা যদি আর একটা মানে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেটাতে যেখানে কাজ করার জন্য এটা বানানো হচ্ছিল সেই জায়গা থেকে ওই জায়গায় টেম্পারেচার কম বা বেশি,
টেম্পারেচার যদি কমে যায় তাহলে পরে এই ডিভাইসগুলো একটু ডিফারেন্ট ভাবে মানে বিহেভ করে আর কি, এটা তখন কাজ করে না ঠিক মতো। তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ এই ভ্যাকুয়াম টিউবকে কাজ করার জন্য। তখন দেখা যাচ্ছে এগুলোকে আবার গরম করা লাগে, গরম করে তারপরে এটা কাজ করতে হয়। তো এটা খুবই অসুবিধা আর কি, একটা ডিভাইস কাজ করার জন্য যদি তাকে এত প্রবলেম ফেস করতে হয় তাহলে এটা আসলে প্রবলেম। আমরা এটা এখন ব্যবহার করি না, আমরা যদি এখন ব্যবহার করি সেটা সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যে চলে গেছে। তো যখন থেকে ট্রানজিস্টর আবিষ্কার হলো, এই ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পর থেকে মূলত ভ্যাকুয়াম টিউবের ব্যবহার কমে গেছে। সেটা মোটামুটি 1950 সালের আগ পর্যন্ত এটা ব্যবহার ভালো মতো ছিল, কিন্তু এরপর থেকে ট্রানজিস্টর আবিষ্কার হয়ে এটা আর খুব একটা বেশি ব্যবহার হয় না। এখন এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটা ভ্যাকুয়াম টিউব। এই ভ্যাকুয়াম টিউবটা হতে পারে একটা ট্রানজিস্টরের মতো কাজ করে, কিন্তু এরই পাশে আর একটা ছোট যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে একটা ট্রানজিস্টর, সিম্পল একটা ট্রানজিস্টর। এটার যে সাইজ আর এটার সাইজ একটু দেখো, একটা কম্পোনেন্ট, সিম্পল একটা কম্পোনেন্ট, এটা জাস্ট এইটুকু একটা অংশ, আর এটাকে বড় করে দেখ মানে এটা যদি ভ্যাকুয়াম টিউব দিয়ে কাজ করানো হতো তাহলে সেটা এত বড় হতো। তো একটা কম্পোনেন্ট যদি এত বড় হয়, একটা সার্কিটে কয়েক হাজার ট্রানজিস্টর থাকতে পারে, তো সেখানে যদি কয়েক হাজার এরকম ভ্যাকুয়াম টিউব হয় তাহলে বুঝতে পারছো সাইজটা কি পরিমাণে দাঁড়াবে আর কি। তো এটা অনেক কম্প্যাক্ট একটা ফর্মে চলে আসে ট্রানজিস্টর, পিএন জাংশন ডায়োড, এগুলা আবিষ্কার হওয়ার পরে। তো আমরা এটি আপাতত ব্যবহার করব এবং এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ইলেকট্রনিক কম্পোনেন্ট আমরা যেটা ব্যবহার করি সার্কিটের মধ্যে, এগুলো হচ্ছে আমাদের সবগুলোই ইলেকট্রনিক কম্পোনেন্ট। এগুলো মূলত যেসব রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, এগুলোর কথা যেটা আমরা বলি, এগুলো সবগুলো এক একটি ইলেকট্রনিক কম্পোনেন্ট। এখন ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলা যেটা আমরা সার্কিটে ব্যবহার করি এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট বা অ্যাক্টিভ ডিভাইস, আর একটা হচ্ছে প্যাসিভ ডিভাইস বা প্যাসিভ এলিমেন্ট তোমরা বলতে পারো। তো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুই ভাগে এটাকে ভাগ করা হচ্ছে। প্যাসিভ ডিভাইস যেগুলো, এটাতে আমাদের কারেন্ট কন্ট্রোল করার মানে নিজস্ব ক্যাপাবিলিটি নাই। আমরা মূলত যেটা বলেছি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে ইলেকট্রিসিটি কন্ট্রোল করা। আমরা একে সাপ্লাই দিচ্ছি ইলেকট্রিসিটি, ওই ইলেকট্রিসিটিকে ইউজ করে আমরা যদি আবার ওটার মধ্যে কার যে কি পরিমাণ ইলেকট্রিসিটি পাস হবে কি হবে না বা কি পরিমাণ হবে, এই বিষয়গুলো যদি আমরা নির্ধারণ করতে পারি অটোমেটিক্যালি, যেটা সেটা এই জিনিসটা যদি নির্ধারণ করতে পারে তাহলে সেটাকে বলা হবে অ্যাক্টিভ ডিভাইস, আর যদি সেটা না পারে তাহলে এটাকে বলা হবে প্যাসিভ ডিভাইস। তো প্যাসিভ ডিভাইসের মধ্যে পড়বে হলো রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার, এগুলো সবগুলো হচ্ছে আমাদের প্যাসিভ ডিভাইসের মধ্যে পড়বে। আর অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে হলো ট্রানজিস্টর, তারপরে আইসি, ভ্যাকুয়াম টিউব, সিলিকন রেকটিফায়ার আর কি, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার যেটাকে এসিআর বলা হয়, ট্র্যাক আছে আবার এখানে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে পড়বে। এখানে আমরা যদি কারেন্ট বা ভোল্টেজ দিয়ে আমরা কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটাকে কন্ট্রোল করতে পারি, বুঝছো? তাহলে এই যে ডিভাইসগুলো, এই অ্যাক্টিভ ডিভাইসগুলোর মধ্যে দিয়ে মূলত কারেন্ট ফ্লো হয়, মানে ইলেকট্রনের ফ্লো হয়। কিন্তু ওই ইলেকট্রনের ফ্লোটা আমরা কন্ট্রোল করবো আমরা আর একটা কারেন্ট দিয়ে বা অথবা আর একটা ভোল্টেজ দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস, এটা কন্ট্রোল করতে পারা যাচ্ছে বলে। আর এই প্যাসিভ ডিভাইসের মধ্যে এটার কোনো অপশন নাই, এই জন্য এটাকে বলা হবে প্যাসিভ ডিভাইস। এখন এটা চেনার সহজ উপায় হলো, আমরা যদি একদম রাফ স্কেলে যদি আমরা বলি তাহলে যেসব ডিভাইসে পিএন জাংশন আছে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে পড়ে সাধারণত, আর যেসব ডিভাইসের মধ্যে পিএন জাংশন নাই এটাকে আমরা বলি সাধারণত এই প্যাসিভ ডিভাইসের মধ্যে পড়ে আর কি, বুঝছো কি? শুধু পি টাইপ অথবা শুধু এন টাইপের মধ্যে কিন্তু এটা প্রযোজ্য না, পিএন জাংশন থাকতে হবে। যদি একটা জাংশন থাকে তাহলে এটা সাধারণত অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে পড়বে, মানে একদম সচরাচর সহজে চেনার উপায় যে যদি জাংশন থাকে তাহলে এটা অ্যাক্টিভ ডিভাইস, আর যদি জাংশন না থাকে তাহলে প্যাসিভ ডিভাইস। তাহলে এটা সহজে এটাকে চেনা যাবে এখন থেকে। আমরা তারপরে স্লাইডে যাই। এখন এই ফাংশন অফ অ্যাক্টিভ ডিভাইস, অ্যাক্টিভ ডিভাইসটা ফাংশন করে দুই ভাগে, দুই ভাবে আর কি, একটা হচ্ছে তোমার কারেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে ভোল্টেজের মাধ্যমে। মানে আমরা যেটা বললাম যেটা কন্ট্রোল করা হবে, মানে যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে এই ফ্লোটা কন্ট্রোল করা হবে। এই কন্ট্রোল যে করা হবে এটা দুই ভাবে হতে পারে, একটা যে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হবে অথবা কারেন্ট দিয়ে কন্ট্রোল করা হবে। তো কোনো কোনো ডিভাইস যেটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা যায়, আর কোনো কোনো ডিভাইস যেটা কারেন্ট দিয়ে কন্ট্রোল করা যায়। তো যেসব ডিভাইস গুলো ভোল্টেজের মাধ্যমে কন্ট্রোল করে সেটাকে আমরা ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস বলি, আর যেসব ভোল্টেজ গুলো সরি যেসব ডিভাইস গুলো কারেন্ট দিয়ে কন্ট্রোল করা হবে তাদেরকে আমরা বলি কারেন্ট কন্ট্রোলড ডিভাইস। তো এই যে ভ্যাকুয়াম টিউব যেটা আমরা বললাম একটু আগে, ভ্যাকুয়াম টিউব গুলো হচ্ছে মূলত ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। এটা এর মধ্যে কি পরিমাণ কারেন্ট পাস করবে এটা
নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই নিয়ন্ত্রণ করার জন্য তাকে এক্সট্রা ভোল্টেজ কিছু দিতে হয়, ওই ভোল্টেজটা দিয়ে কন্ট্রোল করা হয়, এই জন্য ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস বলা হয়। আর আমরা যে ট্রানজিস্টার গুলো ব্যবহার করি এখন, এই ট্রানজিস্টার গুলো আবার দুই রকমের হতে পারে। কিছু ট্রানজিস্টার আছে যেটাকে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হয়, আবার কিছু ট্রানজিস্টার আছে যেটাকে কারেন্ট দিয়ে কন্ট্রোল করা হয়। তার মানে ট্রানজিস্টার দুই রকমের হয়, একটা যে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস অথবা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, সেটা দুই ধরনের হতে পারে। অ্যাক্টিভ ডিভাইসের একটা লিস্ট আমি করেছি এখানে, এই লিস্টটা হচ্ছে তোমার মূলত ট্রানজিস্টার, ডায়োড, ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো সবই জানো। এখন অপটো ইলেকট্রনিক ডিভাইস, এখন অপটো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আলো এবং ইলেকট্রনিক্স এই দুটো ব্যবস্থাপনা এখানে থাকবে। যেমন এটা হতে পারে এলডিআর অথবা ফটোডায়োড, এগুলো হচ্ছে আমাদের অপটো ইলেকট্রনিক ডিভাইস। মানে এর উপর যদি লাইট পড়ে তাহলে এটা কোনো ধরনের একটা প্যারামিটার চেঞ্জ হয়। যদি ফটোডায়োডের কথা যদি বলো, তাহলে যদি উপর লাইট পড়লে পরে এটা ইলেকট্রন পাস করতে দিবে, ফটো না পড়লে ইলেকট্রন পাস করতে দিবে না। অপটোকাপলার যদি বলা হয়, অপটোকাপলার একটা সুইচের মতো, এর উপর যদি লাইট পড়ে তাহলে সুইচটা অন হবে, যদি লাইট না পড়ে তাহলে সুইচ অন হবে না। এই পর্যন্ত কি ক্লিয়ার হলো না একটু ফাস্ট হয়ে যাচ্ছে? রেসপন্স করতে হবে একটু, একটু ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আর একটু স্লো বলবো, কিন্তু এটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা? এটা সেকেন্ড ইয়ার বুঝছো, অ্যাক্টিভ ডিভাইস প্যাসিভ ডিভাইস, এটা সেকেন্ড ইয়ারও পড়েছে। আমরা এখানে আর একটু আলোচনা করছি আর কি, আমাদের সামনে আরো লাগবে বলে। তো এই যে ডিসপ্লে টেকনোলজি, এরপরে ডিসপ্লে টেকনোলজির মধ্যে পড়ছে হলো এলইডি, ওএলইডি। এখন এলইডি মানে তো তোমরা জানো লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড এটা একটা অ্যাক্টিভ ডিভাইস। ওএলইডি হচ্ছে অর্গানিক এলইডি, মানে যে লাইট ইমিটিং ডায়োডের যে ম্যাটেরিয়ালটা, ওই ম্যাটেরিয়ালটা যদি অর্গানিক মলিকুল দিয়ে তৈরি করা হয় সেটাকে আমরা বলি ও এলইডি, মানে অর্গানিক এলইডি। তারপর হচ্ছে প্লাজমা, আমরা এই যে এলইডি যেরকম ভাবে আছে ওরকম ছোট ছোট প্যাকেটে আমরা কিছু আয়োনাইজড গ্যাস দিয়ে প্লাজমা তৈরি করতে পারি। মানে প্লাজমার যে ডিসপ্লে টেকনোলজি সেটা তৈরি করা হয় এবং যেটা সেখান থেকে লাইট এমিট করার ব্যবস্থা করা যেতে পারে আর কি। তারপর হচ্ছে এলসিডি, যেটাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরে সিআরটি, যেটাকে বলা হয় ক্যাথোড রে টিউব, এগুলো সবগুলো আমাদের অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউবের মধ্যে আমরা যেটা আলোচনা করলাম একটু আগে, ওই টিউবগুলোর মধ্যে কতগুলো পিন আছে, এই পিনের উপর ভিত্তি করে এটাকে ট্রায়োড, টেট্রোড, পেন্টোড, হেক্সোড, হেপ্টোড, অক্টোড এইভাবে এটাকে ভাগ করা হয়। ট্রায়োড মানে তিনটা পিন, টেট্রোড মানে চারটা, পেন্টোড মানে হচ্ছে পাঁচটা পিন, এরকম ভাবে হেপ্টোড অক্টোড পর্যন্ত আটটা পিন পর্যন্ত আমরা এখানে ব্যবহার করি। এই ট্রায়োড গুলো সাধারণত ট্রানজিস্টরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। টেট্রোড থেকে হেক্টোড এই পর্যন্ত যেগুলো ডিভাইস, এটা এই যে ট্রানজিস্টর গুলোর মানে কম্বিনেশন, অথবা এটাকে ব্যবহার করা হয় মূলত ওই যে বিভিন্ন রেডিও সিগন্যালের ফিল্টার হিসাবে। রেডিও সিগন্যাল রিসিভ করে এটাকে ফিল্টার করার অনেক দরকার হয়, তো এই ফিল্টারের কাজগুলো করা হয় মূলত এই হেপ্টোড, হেপ্টোড এসব মানে বেশি পিনের যে ভ্যাকুয়াম টিউব, যেটাকে ভাল্ব বলা হয়, এই ভাল্ব গুলোর সাহায্যে। আচ্ছা তারপরে ডিসচার্জ টিউব, ডিসচার্জ টিউবটাও আমরা ভ্যাকুয়াম টিউবের সরি অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে বলতে পারি আর কি। ডিসচার্জ টিউব তোমরা জানো সেকেন্ড ইয়ার অপটিক্স এ প্র্যাকটিক্যাল করে সেটা সম্পর্কে। এরপরে পাওয়ার সোর্স, এই পাওয়ার সোর্স এর মধ্যে আছে ব্যাটারি, ফটো ভোল্টাইক ডিভাইস, থার্মো ইলেকট্রিক জেনারেটর, পিজো ইলেকট্রিক জেনারেটর, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার সোর্স, যেটা অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে, অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে পড়ে। ব্যাটারি সম্পর্কে তোমরা জানো, আমরা ফটোভোল্টাইক সেল ডিভাইসের কথা বলি, ফটোভোল্টাইক সেল বা ফটো ইলেকট্রিক সেল যেটা আমরা, এটা হচ্ছে মূলত ওই যে সোলার সেলের কথা তোমরা শুনেছো, সোলার সেলটাই আমাদের এক ধরনের ফটোভোল্টাইক ডিভাইস। মানে এখানে ফটো মানে আলো পড়লে পরে সেখানে একটা ভোল্টেজ জেনারেট করে, এটা হচ্ছে আমাদের ফটোভোল্টাইক ডিভাইস। তাহলে সোলার সেল হচ্ছে এক ধরনের ফটোভোল্টাইক ডিভাইস। তারপরে থার্মো ইলেকট্রিক জেনারেটর, এখানে যদি টেম্পারেচারের গ্র্যাডিয়েন্ট যদি কোনোভাবে ফর্ম করা যায় তাহলে সেখানে আমরা একটা পাওয়ার পেতে পারি, সেটা হচ্ছে থার্মো ইলেকট্রিক জেনারেটর বলা হবে। পিজো ইলেকট্রিক জেনারেটর হচ্ছে আমাদের, এটা মূলত মেকানিক্যাল স্ট্রেন্থ যদি এখানে দেওয়া হয় তাহলে এখানে একটা ইলেকট্রিসিটি ফর্ম করে, এক ধরনের ক্রিস্টাল পাওয়া যায়, যেটা তুমি যদি এটাকে মেকানিক্যালি যদি এটাকে স্ট্রেন করো, মানে এটাকে যদি একটু বাঁকাও বা এটাকে যদি ডিফর্ম করো তাহলে একটা ইলেকট্রিসিটি এখানে জেনারেট করে, এই জিনিসটাকে বলা হয় পিজো ইলেকট্রিক জেনারেটর। রান্নাঘরে হচ্ছে একটা জিনিস দিয়ে জ্বালানো হয়, গ্যাস জ্বালানো হয়, এটা তোমরা দেখেছো যে কট কট করে আওয়াজ করে এবং সেখানে স্পার্ক তৈরি হয় এবং গ্যাসে দিলে পরে সেটা গ্যাসটা চলে যায়, এটা দেখেছো কিনা? জি স্যার,
হ্যাঁ, ওই জিনিসটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এক ধরনের পিজো ইলেকট্রিক জেনারেটর থাকে। তুমি যখন চাপ দিচ্ছ একটা স্প্রিং, যে খুবই জোরে মানে স্প্রিং এর সাহায্যে একটা মেকানিজম এমন ভাবে করা থাকে যে একটা হ্যামারতে খুবই জোরে ওই ক্রিস্টালটাকে আঘাত করে, তখন সেখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয় এবং সেটা অনেক হাই ভোল্টেজের একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়। তো ওই ইলেকট্রিসিটির কারণে একটা স্পার্ক ওখানে তৈরি হয় এবং সেটা দিয়ে আমরা কাজটা করি। এই একই একই ধরনের মেকানিজম আমরা যে গ্যাস লাইট গুলো ব্যবহার করি, যেটা মানে কটকট করে আওয়াজ করে টিপলে পরে, সেখানেও ব্যবহার করা হয়। এটাও মূলত পিজো ইলেকট্রিক জেনারেটর এখানে ইউজ করা থাকে আর কি। তারপরে স্লাইডে যাই আমরা স্যার। এরপর হ্যাঁ বলো। এর আগে স্লাইড যেটা স্যার চেঞ্জ করলেন ওটা একটা একটা কোশ্চেন আছে স্যার, ওটা যদি একটু শিফট করতে স্যার। বলো 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 স্যার, এখানে স্যার বললেন স্যার ট্রায়োড হলো ট্রানজিস্টরের অপোজিট হিসেবে ব্যবহার করা হয় স্যার, আর টেট্রোড পেন্টোড হেক্সোড এগুলা স্যার কি ফিল্টার করতে ফিল্টার শুরু মানে এর মধ্যে ঝামেলা আছে কিছু, এর মধ্যে কিছুটা ব্যবহার করা হয় ফিল্টার হিসাবে, কোনোটা হয়তো বা একাধিক ট্রানজিস্টর একাধিক ট্রানজিস্টর কম্বিনেশন এরকম ভাবে ব্যবহার করা হয়। একটা জিনিস মানে এটাকে জায়গা করানোর জন্য। হ্যাঁ বুঝিনি, আরো বলো। বলছি স্যার মানে মানে স্পেসিফিক কোনো কিছু নাই মানে বিভিন্ন জিনিসে ব্যবহার হয় এরকম কিছু নাকি? হ্যাঁ, এটা আসলে তোমার হচ্ছে সার্কিটের মানে কিভাবে ডিজাইন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা অনেক রকমের ভাবে তৈরি করা হতে পারে। টেট্রোড মানে তিনটা পিন, সরি চারটা পিন, এই চারটা পিন মানে যে সবগুলো আবার একই রকম হবে তা না, মানে চারটা পিন যতগুলো আছে সবগুলো চারটা পিনই যে একই কাজ করবে এটা কিন্তু আবার না। ওর ভিতরে মেকানিজম আলাদা হতে পারে, ওটা যে পিন মানে ইলেকট্রোড যেগুলো থাকে সেই ইলেকট্রোডের গ্যাপ, ইলেকট্রোডের এরিয়া, ওর যে ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসের প্রেশার, গ্যাসটা কি মেটেরিয়ালের, অনেক ফ্যাক্টর এখানে আছে এবং সবগুলোকে কন্ট্রোল করে এটা যখন যে ডিভাইসটা যেখানে প্রয়োজন সেভাবে এটা ডিজাইন করা হয় আর কি। এবং মূলত ওই যে বেশি পিনের গুলা এটা রেডিওর ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়, রেডিও টেলিভিশন মানে টেলিকমিউনিকেশনের ফিল্টার হিসেবে মূলত এটাকে ব্যবহার করা হয় সিগন্যাল ফিল্টারের জন্য, বুঝছো? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে আমরা এরপরে চাই আমাদের প্যাসিভ যে কম্পোনেন্ট গুলো আছে, প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে হলো সর্বপ্রথমে আছে রেজিস্টার, এটা সম্পর্কে তোমরা জানো, এটা নিয়ে আমরা আরো আলোচনা করব। রেজিস্টারের পরে আছে হলো ক্যাপাসিটর, ক্যাপাসিটর সম্পর্কে জানো, এটা আলোচনা করব আমরা। ম্যাগনেটিক ডিভাইস, এই ম্যাগনেটিক ডিভাইস সম্পর্কে কিছুটা জানার কথা। এর মধ্যে হলো সর্বপ্রথম আছে ইন্ডাক্টর, ইন্ডাক্টর সম্পর্কে তোমরা শুনেছো, এটা মূলত এনার্জি স্টোর করে রাখে। ইন্ডাক্টর, তারপর কয়েল, চোখ, এই তিনটা মূলত একই রকম মানে একই জিনিস, একই ধরনের জিনিস আর কি, কয়েল চোপ একই ধরনের জিনিস। তারপর ভ্যারিয়েবল ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের যে ইন্ডাক্টেন্স যেটা আমরা বলি, এই ইন্ডাক্টেন্স কে ভ্যারি করা যায়, মানে এর মধ্যে যে কোর আছে সেই কোরটা আমরা চেঞ্জ করে, কোরের এরিয়া মানে ওভারল্যাপিং এরিয়াটা চেঞ্জ করে আমরা এর ইন্ডাক্টেন্স চেঞ্জ করতে পারি, এই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল ইন্ডাক্টর। তারপরে আছে ট্রান্সফর্মার, আমরা যেটা ভোল্ট মানে ভোল্টেজ লেভেল শিফট করার জন্য ব্যবহার করি, মানে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করার জন্য যেটা ব্যবহার করি সেই ট্রান্সফর্মার, এটা একটা ম্যাগনেটিক ডিভাইসের মধ্যে পড়ে। ম্যাগনেটিক অ্যাম্পলিফায়ার, ম্যাগনেটিক অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে ম্যাগনেটিক যে ইলেকট্রিসিটি আছে এটাকে আমরা অ্যাম্পলিফাই করতে পারি, এটাকে বলা হয় টরয়েড। এটা তারপরে মোটর, জেনারেটর, সলিনয়েড, লাউড স্পিকার, এগুলো সবগুলো মূলত ম্যাগনেটিক ডিভাইসের মধ্যে পড়বে। আমরা সার্কিটে যেগুলো ব্যবহার করবো সব থেকে বেশি হচ্ছে আমাদের যে ইন্ডাক্টর যেটা আমরা বললাম সেই ইন্ডাক্টরটা ব্যবহার করব, আর এই যে এখানে ট্রান্সফরমার যেটা এই ট্রান্সফরমারটা আমরা ব্যবহার করবো। এছাড়া বাকি যেগুলো আছে এগুলো আমাদের সবগুলো সার্কিটে ব্যবহার করা হয়, তবে আমাদের পুরো সিলেবাস জুড়ে মূলত এগুলোরই ব্যবহার বেশি, ইন্ডাক্টর এবং এই যে এই ট্রান্সফরমারটা। তারপর হচ্ছে নেটওয়ার্ক মেমরি স্টোর, এটা মূলত এক ধরনের এই রেজিস্টরের মধ্যে কাজ করে। তারপরে নেটওয়ার্ক মানে হলো তোমার যে আমরা যেটা বললাম রেজিস্টার ক্যাপাসিটর, এই রেজিস্টার এবং ক্যাপাসিটরের কম্বিনেশন, এই কম্বিনেশন করে এটা আরসি নেটওয়ার্ক হতে পারে অথবা এলসি নেটওয়ার্ক হতে পারে অথবা এগুলো কম্বিনেশন আরো অনেক কিছু এলসি আরও হতে পারে, এই ধরনের যে নেটওয়ার্ক গুলো এটাও এক ধরনের প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে পড়ে যাবে। ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসার যে কথাটা এটা অনেক জায়গাতে অনেক রকম ভাবে ব্যবহার করা হয়, এটা মূলত এক ধরনের মেকানিক্যাল ডিভাইস হতে পারে। এটার পরে হলো সেন্সর, তারপরে ডিটেক্টর, এই ট্রান্সডিউসার, সেন্সর, ডিটেক্টর এগুলো অনেক জায়গাতে এক মানে অনেক ক্ষেত্রে একই জিনিসটাকে মিন করে আর কি। তোমার ধরো যে একটা আমরা কথা যেটা বলছি এই কথা বলার জন্য আমাদের একটা মাইক্রোফোন এখানে দরকার, তো যে মাইক্রোফোন যেটা এটাকে অনেক সময় ট্রান্সডিউসার বলে, আবার এটাকে সেন্সরও বলতে পারে, কোন সেন্সর, যেটা হচ্ছে আমাদের সাউন্ড সেন্সর, এটা সাউন্ড সেন্স করতে পারে, এটাকে ডিটেক্টরও বলতে পারি কারণ এটা সাউন্ড ডিটেক্ট করছে, মানে মূলত তিনটাই সিনোনিমাস হতে পারে।
তারপর হচ্ছে অ্যান্টেনা, আমরা যে অ্যান্টেনা গুলো ব্যবহার করি বিভিন্ন সিগন্যাল রিসিভ করার জন্য, জিপিএস অ্যান্টেনা হতে পারে, রেডিও টিভির অ্যান্টেনা হতে পারে। রেডিও টেলিভিশনের যে অ্যান্টেনা সেটা তো এখন আর আপাতত সেরকম ভাবে আমরা দেখি না, কিন্তু এটাও একসময় ব্যবহার করা হতো আর কি। তো এই অ্যান্টেনা গুলো আমাদের প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে পড়বে। আমরা তারপরে স্লাইডে যাই, অ্যাক্টিভ ডিভাইস আর প্যাসিভ ডিভাইস কে যদি আমরা এরকম ক্যাটাগরি করি এবং তার নাম এবং এটা ফিজিক্যালি দেখতে কিরকম হয় এবং এর এর যে মানে যে মানে সার্কিটে যে আমরা যেটা আঁকাই সিম্বলটা যেটা আঁকাই এই সিম্বলটা কেমন হবে, এগুলো সবগুলো যদি আমরা একটা চার্টের মধ্যে দেখি, সেই চার্টটা এখানে দেখানো হয়েছে আর কি। এটা হচ্ছে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর মানে মূলত তিনটা পিন এখানে থাকবে, এরকম তিনটা পিন, এইরকমই একটা জিনিস হয়, সবসময় যেরকম হবে তা না, এটার আবার আলাদা আলাদা শেপ আছে আর কি। তো এটাকে আমরা যদি সিম্বলিক আকারে দেখতে চাই, সিম্বলিক ফর্মে দেখলে এটা কিভাবে দেখানো হয় এটা তোমরা জানো, ডায়োড এটা এরকম, এলইডি এটা দেখতে এরকম লাগে, বাস্তবে বাস্তবে এলইডি আবার এখানে দুরকম হতে পারে, একটা হচ্ছে এরকম নর্মাল এলইডি অথবা আরজিবি এলইডি পাওয়া যায়। আর একটা আরজিবি এলইডি মানে হলো এখানে নর্মাল যে এলইডি এটা হচ্ছে একটাই কালার হয়, আর আরজিবি এলইডি মানে হলো ওর মধ্যে তিনটা এলইডি কম্বিনেশন থাকে, রেড গ্রিন এবং ব্লু, এই তিনটা এলইডি এখানে থাকবে কম্বাইন ভাবে এবং একটা কমন নেগেটিভ এবং বাকি তিনটা আলাদা আলাদা পজিটিভ, মোট চারটা পিন এখানে থাকবে ওই এলইডি টাই। তো সেটাতে তুমি যে কোনো লাইট ফর্ম করতে পারবে, আর জিবি এর যে পার্সেন্টেজ এটা কন্ট্রোল করে যে কোনো জিনিস ফর্ম করা যায় ওটাকে আর জিবি এলইডি বলে। তো এটা আমাদের অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে পড়ছে। তারপর ফটো ডায়োড, এটা কিভাবে বাস্তবে দেখা যায়, মানে এই যে অংশটা উপরে যেটা দেখতে পাচ্ছ এটা যে মূলত একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা কাঁচ এখানে দেওয়া থাকে এবং এর মাঝে কিছু গ্যাস থাকতে পারে এবং ভিতরে কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস আছে এবং উপর থেকে যখন লাইট এসে পড়ে তখন এখানে এর যে কন্ডাক্টিভিটি এটা কিছু চেঞ্জ হয়, এটা কন্ডাকশনে যায় আর কি। এটা ফটো ডায়োড এবং এটা সিম্বল হচ্ছে এরকম, দেখো এখানে যেখানে আমাদের লাইটের ব্যবস্থা থাকবে সেখানে এরকম দুইটা তীর চিহ্ন দেখানো হয় সাধারণত সিম্বলে, লাইটে যখন ব্যবস্থা থাকে এরকম ভাবে দুইটা তীর চিহ্ন দেখানো হয়। যদি তীর চিহ্নটা বাইরে যায় তার মানে হলো ওই ডিভাইসটা থেকে লাইট বের হবে, আর তীর চিহ্ন যদি উপর থেকে ভিতরের দিকে আসে এরকম ভাবে তার মানে হলো উপরে ওই জিনিসটার লাইট অ্যাবজর্ব করে কোনো একটা কাজ করতে পারে। এই জিনিসটা সব জায়গাতে মোটামুটি মেনে চলা হয় আর কি। তারপর ইন্টিগ্রেটেড সার্কিট, এই ইন্টিগ্রেটেড সার্কিটটা এখানে এরকম ভাবে চারটা চারটা মোট আটটা পিন এখানে দেখানো হয়েছে, কিন্তু এটা যেরকমই থাকবে তা না, এটা অনেক রকমের ভেরিয়েশন হয়। ইন্টিগ্রেটেড সার্কিট মূলত এক ধরনের কমপ্লেক্স সার্কিটের একটা কমপ্যাক্ট ফর্ম, মানে একটা সার্কিটকে যদি আমরা একটা মানে অল্প জায়গার মধ্যে যদি এটাকে ফর্ম করি তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট হিসাবে বলি আর কি। তো এই ইন্টিগ্রেটেড সার্কিটের কমপ্যাক্ট ফর্ম হচ্ছে এটা, এবং এটাকে যখন তুমি সিম্বলিক আকারে দেখবা, এটা এখানে হাইফেন দেখিয়েছি কারণ হলো এটা অনেক রকম ভাবে আঁকানো যেতে পারে, এটা হতে পারে ত্রিভুজ আকারে, চতুর্ভুজ আকারে অথবা অন্য যে কোনো শেপ এটাকে আঁকানো হতে পারে, আমরা এটা নিয়ে আরো ডিটেল সামনে দেখবো। অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারও মূলত এক ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট এবং এটা কিছু অপারেশন করতে পারে, ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে বলে এটাকে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বলা হয়। তো এটাকে মানে যদি ইয়াভাবে দেখাতে হয়, সিম্বলিক আকারে যদি দেখাতে হয় তাহলে এটাকে সরি, হ্যাঁ তাহলে এটাকে যদি সিম্বলিক আকারে দেখাতে হলে এরকম ভাবে সাধারণত দেখানো হয়, একটা হচ্ছে প্লাস মাইনাস থাকবে এবং এরকম ভাবে কিছু ইনপুট আউটপুট এবং একটা কমন একটা বিষয় এখানে থাকে আর কি। তো এইভাবে মোট পাঁচটা পিনের সাহায্যে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারটাকে দেখানো হয়, এটা সম্পর্কে আরো ডিটেলস আলোচনা পরে করা হবে। এটা মূলত তোমরা পাবা ফোর্থ ইয়ারে পাবা এটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তারপরে সেভেন সেগমেন্ট ডিসপ্লে, এই সেভেন সেগমেন্ট ডিসপ্লে এটা মূলত সাতটা এলইডির একটা কম্বিনেশন, যে সাতটা সেগমেন্ট আছে এরকম ভাবে যদি একটা ডিজিট লিখতে হয় আমাদের সাতটা সেগমেন্টের দরকার হয়। দেখো এটা মূলত একটা এইট এইট লেখা, তুমি এখানে সেগমেন্ট দেখো এক দুই তিন আর এরকম ভাবে চার পাঁচ ছয় সাত, এই সাতটা সেগমেন্ট এখানে আছে, তার প্রত্যেকটা সেগমেন্টে একটা করে এলইডি এখানে থাকে। তো এরকম ভাবে এরকম যে ডিসপ্লে গুলো সেটাকে সেভেন সেগমেন্ট ডিসপ্লে বলা হয়। এই ডিসপ্লেটাও মূলত এক ধরনের অ্যাক্টিভ ডিভাইস। তারপর আছে ব্যাটারি, ব্যাটারি সিম্বল এটা তোমরা জানোই। এরপর আছে রেজিস্টার, রেজিস্টারকে আমরা এভাবে দেখি, বাস্তবে এরকম ভাবে দেখা যায় এবং সেটাকে যদি আমরা সিম্বলিক্যালি দেখি তাহলে এরকম দেখবো। এলডিআর হচ্ছে লাইট ডিটেক্টিং রেজিস্টার, সরি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার মানে এর উপর যদি লাইট পড়ে তাহলে লাইটের উপর ডিপেন্ড করে এটা রেজিস্টিভিটি চেঞ্জ হয়। এখন চেঞ্জ হয় বলতে এটার রেজিস্টিভিটি কমতে পারে অথবা বাড়তে পারে, দুই ধরনের হয়।
তো এই যে লাইটের উপর ডিপেন্ড করে যে রেজিস্টিভিটি চেঞ্জ হচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর বা সংক্ষেপে এলডিআর। এবং এটাকে সিম্বলিক্যালি দেখানো হলে এইভাবে একটা দেখানো যেতে পারে, অথবা আরেক ভাবে দেখানো হচ্ছে সেটা সেরকম ভাবে একটা ইয়া দিয়ে রেজিস্টরের চিহ্ন দিয়ে এটাকে গোল করে ঘিরে দিয়ে তার উপরে এরকম ভাবে যদি লাইট দেখানো যায় নিচের দিকে আসছে, এখানে যেরকম দেখানো হয়েছে এটাকেও আমরা এইভাবে দেখাতে পারি। তারপর হচ্ছে থার্মিস্টর, এই থার্মিস্টর মানে হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টর আর কি, মানে এটার মতো, এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর আর থার্মিস্টর হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টর। এটার উপর যদি তুমি টেম্পারেচার চেঞ্জ করো, মানে এর আশপাশে টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এটা রেজিস্টিভিটি চেঞ্জ হয়। তো এই থার্মিস্টরও আবার আগের মতো টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এটা দুই রকম ভাবে বিহেভ করতে পারে, টেম্পারেচার চেঞ্জ হলে এটা রেজিস্টিভিটি বাড়তে পারে আবার কমতে পারে। এটা যদি নেগেটিভ কোফিসিয়েন্ট থার্মিস্টর হয় তাহলে টেম্পারেচার বাড়ানো হলে পরে এর রেজিস্টিভিটি কমবে। এটা যদি পজিটিভ কোফিসিয়েন্ট থার্মিস্টর যদি হয় তাহলে একটু টেম্পারেচার বাড়ানো হলে এর রেজিস্টিভিটি বাড়বে। এই দুই ধরনের হতে পারে। তারপরে ক্যাপাসিটর, ক্যাপাসিটরকে বাস্তবে দেখতে এরকম দেখা যাবে, এটা নিয়ে তোমরা থার্ড ইয়ারে এক্সপেরিমেন্ট করবা, থার্ড ইয়ার ল্যাবে অনেক এক্সপেরিমেন্ট এখন থেকে করা হবে আর কি। আর এটাকে যদি তুমি সিম্বলিক আকারে দেখো তাহলে এরকম হয়, দুইটা প্লেট পাশাপাশি দেখানো হবে এবং এটা কিছু ডিফারেন্ট কিছু করা হয়, যেমন এটাতে একটাকে সাদা রেখেছে আর একটাকে গোল্ড করে দিয়েছে। তো এর মধ্যে এরকম ভাবে যদি দুইটা যদি একই রকম থাকে, মানে কোনো পার্থক্য যদি করতে না পারো, তাহলে ওই ধরনের ক্যাপাসিটরকে বলা হয় নন পোলার ক্যাপাসিটর, আর যদি পার্থক্য করা যায় তাহলে সেটাকে পোলার ক্যাপাসিটর বলা হয়। এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। এরপরে ইন্ডাক্টর, ইন্ডাক্টর হচ্ছে মূলত একটা এরকম কয়েল, যেটি এরকম ভাবে তার পেছে যদি একটা কয়েল তৈরি করা হয় এটাকে বলা হয় ইন্ডাক্টর। আর এই ইন্ডাক্টরের সিম্বলিক ফর্ম হচ্ছে ওই একই রকম, মানে আমরা এখানে যেটা আঁকা দেখলাম আর কি ডিভাইসটি, এটাকে জাস্ট আঁকানো হলে পরে যা হবে সেটা হচ্ছে ইন্ডাক্টরের সাইন। সুইচ, এটা অনেক ধরনের হতে পারে, এটা নিয়ে আলোচনা পরে করছি। ভ্যারিয়েবল রেজিস্টার, এটা নিয়েও আলোচনা পরে, ট্রান্সফর্মারটাও পরে আলোচনা করছি। এই পর্যন্ত কোনো সমস্যা তো কারো নাই মনে হয়, আমরা পরের স্লাইডে যাই। আমরা যে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রথম চ্যাপ্টার হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। তো সার্কিট অ্যানালাইসিস করার জন্য আমাদের সবপ্রথমে সার্কিটটা আঁকাতে হবে বা এটা তৈরি করতে হবে। তো এটার জন্য আমাদের সবপ্রথমে যেটা দরকার এই সার্কিট আঁকানোর জন্য, এটার সিম্বল গুলো জানা দরকার। এখন এই সিম্বলটা আমরা একদম ডিটেলস এ যতগুলো সিম্বল আমরা মোটামুটি ইউজ করি এই সিম্বল গুলোকে যদি আমরা দেখি আর কি। তুমি তো সময় শেষের পথে, তাহলে এই সিম্বল গুলো আমরা এভাবে আগে দেখে নিই। দেখো এখানে আমি একটা কমন একটা ফরম্যাট ইউজ করেছি, সেটা হচ্ছে এই যে নীল বর্ডার যদি এরকম ভাবে থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস বুঝেছি, যদি এরকম ভাবে সবুজ কালারের মতো ডিভাইস থাকিয়া থাকে তাহলে এটা হচ্ছে প্যাসিভ ডিভাইস, আর যদি কোনো রকম এরকম কিছু না থাকে তাহলে এটাকে মূলত এই অ্যাক্টিভ বা প্যাসিভ দুটোই হতে পারে, এরকম বুঝিয়েছি আর কি। এটা তো বুঝোই আর কি, সার্কিট আঁকানোর সময় আমরা যদি এরকম ভাবে দুইটা তারকে নিয়ে যাই, এরকম ভাবে যদি বোল্ড করে দিই, এটা যদি বোল্ড করে তার মানে হলো যে দুইটা তার এখানে সংযোগ হয়েছে, এই তারটা এর সাথে সংযোগ, এই তারটা যে এখানে সংযোগ হয়েছে তুমি জানো। আর যদি এরকম হয় যে একটা তার এরকম চলে গেছে আর একটা তার এখান থেকে এটাকে এরকম ভাবে গেছে, তার মানে হলো যে এখানে কোনো সংযোগ হয়নি, এটা সংযোগবিহীন তার। তারপরে গ্রাউন্ড, আমাদের গ্রাউন্ড মানে হলো আমাদের জিরো পটেনশিয়াল। এই জিরো পটেনশিয়াল বোঝানোর জন্য আমরা এই তিনটা ব্যবহার করতে পারি, তিনটা সিম্বল আমরা ব্যবহার করতে পারি এরকম ভাবে, তিনটা ডাক দিয়ে অথবা ত্রিভুজ দিয়ে অথবা এরকম ভাবে একটা ডাক দিয়ে এরকম গ্রাউন্ড বোঝানো যেতে পারে। তারপরে সোর্স এর মধ্যে হলো আমরা যদি একটা সেল হয়, সিঙ্গেল সেল যদি হয় তাহলে এটা এরকম ভাবে ব্যবহার করবো, প্লাস মাইনাস এটা দিতে পারো না দিলেও সমস্যা নাই। আর যদি একটা মাল্টি সেল হয়, মাল্টি সেল হলে সেটাকে আমরা ব্যাটারি বলি, এভাবে দেওয়া হবে। তবে সুবিধা হলো মানে ভালো হলো এটাকে এরকম ভাবে কানেক্ট করে দেওয়া, এই যে মাঝে যে ছোট এরকম ভাবে, কিন্তু এটা একটা সেল, এটা একটা সেল, এর সাথে কানেক্ট করে দেওয়া উচিত, এটা এখানে দেখানো হয়নি যদিও, এটা এরকম ভাবে কানেক্ট করে দেওয়া উচিত। তারপরে এটা হচ্ছে সোলার সেল, সোলার সেল হলে পরে বুঝছো এটা লাইটের ব্যাপার আছে, তাহলে এরকম ভাবে তীর চিহ্ন থাকবে। এবং লাইট যখন ব্যাপার স্যাপার থাকে এটাকে সাধারণত ভাবে এটাকে কোনো একটা ট্রান্সপারেন্ট কিছু দিয়ে এনক্লোজ করে দেওয়া হয়, ট্রান্সপারেন্ট কিছু দিয়ে এটাকে ঘিরে দেওয়া হয়। তাহলে এটা যেহেতু সোলার সেল, তাহলে সেলের যে সাইন এটাকে তুমি একটা কাচের মতো জিনিস দিয়ে ঘিরে দাও, এখানে যেটা করা হয়েছে। তারপর একটা লাইটের একটা চিহ্ন দেখে দাও, তাহলে এটা হলো আমাদের সোলার সেল বোঝাবে বা ফটোভোল্টাইক সেল বোঝাবে। তারপরে ভোল্টেজ সোর্স, এটা যদি ডিসি হয় তাহলে এরপরে এটা আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ, সরি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে এরপরে ডিসি ভোল্টেজ সোর্স।
তারপরে এরপরে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ হচ্ছে আমরা এটাকে ভোল্টেজ কন্ট্রোল করতে পারি, ইচ্ছা মতো ভোল্টেজ যেকোনো ভোল্টেজে নিয়ে যেতে পারি। তারপরে হচ্ছে আমাদের কারেন্ট সোর্স যেটা এরকম ভাবে দেখছি, এটা হচ্ছে কারেন্ট, কারেন্টের মানে এখান থেকে পাওয়া যাবে কনস্ট্যান্ট কারেন্ট একটা পাওয়া যেতে পারে। কারেন্টটা যদি কন্ট্রোল করার ব্যবস্থা থাকে এটা হচ্ছে কারেন্ট কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স এটা। এরপরে এসি সোর্স গুলো পরে এরকম ভাবে দেখানো যাবে, তো আমরা এগুলো নিয়ে আরো পরে পরে দেখবো আর কি। এরপরে যে রেজিস্টার, রেজিস্টারটা হতে পারে এরকম ভাবে এ বি অথবা সি, তিনটার মধ্যে যেকোনো একটা। এ মানে হলো আমাদের এটা দেখো যেটা যে রেজিস্টারটা এটা জাস্ট একটা সিম্পল প্লেন রেজিস্টার, যেটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে ভ্যারিয়েবল হলে এরকম চিহ্ন, অথবা উপর থেকে একটা চিহ্ন আসছে মানে একটা তীর চিহ্ন এরকম ভাবে নিচে নামছে, এটা দিয়েও ভ্যারিয়েবল বোঝানো, মানে তীর চিহ্ন থাকলে সেটা হচ্ছে মূলত ভ্যারিয়েবল জিনিসটা দিয়ে বোঝানো হয়। এখন এই যে এরকম জিগজ্যাগ টান দিয়েও রেজিস্টার বোঝানো হয়, আবার এরকম ভাবে জাস্ট একটা প্লেন একটা বক্সের মতো লম্বা একটা বক্সের মতো আঁকিয়েও এটা রেজিস্টার হিসেবে বোঝানো হয়। এবং তীর্চিহ্ন যে ব্যাপারগুলো, এই তীর্চিহ্ন ব্যাপারগুলো এই যে ওই বক্সের উপরে দিলেও ওটা ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে বোঝাবে। আর এই তীর্চিহ্নটা দেওয়ার সময় যদি একটু বাকিয়ে দেওয়া হয় এরকম ভাবে তাহলে এটা বোঝাবে থার্মিস্টর বা ভ্যারিস্টর, এটা দুটোই মূলত থার্মাল রেজিস্টার, টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টার। তারপরে ক্যাপাসিটরের কথা বলি, যেটা আমি একটু আগে বলছিলাম যে ক্যাপাসিটর দুইটা প্লেন দুইটা প্লেটে যদি এরকম ভাবে একই রকম ভাবে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মূলত নন পোলার ক্যাপাসিটর। এটার মাইনাস প্লাস তুমি যদি উল্টা করে লাগাও কোনো সমস্যা নেই। এখন যে কথাগুলো বলছি এটা মূলত তোমাদের থার্ড ইয়ার ল্যাবে খুবই ভালোভাবে লাগবে, এগুলো আমাদের এক্সপেরিমেন্ট যেগুলো করবা এটা সবগুলো নিয়ে আমাদের লাগবে। তো ওই ক্যাপাসিটর যখন তুমি কানেক্ট করবা ওই পোলারিটি যদি চেঞ্জ করে ফেলো নেগেটিভ পজিটিভ বা পজিটিভ নেগেটিভ, এটা কোনো পোলারিটি আসলে নাই, এটা হচ্ছে আমাদের নন পোলার ক্যাপাসিটর। তাহলে ওই সার্কিটের ওই পজিশনে আমরা যেভাবে লাগাই কোনো সমস্যা নেই। তারপরে যদি এরকম সিগন্যাল থাকে মানে এরকম যদি সিম্বল থাকে কোনো একটা জায়গাতে সার্কিটে, তাহলে এটা বোঝা হবে পোলার ক্যাপাসিটর বা পোলারাইজড ক্যাপাসিটর। কেউ কিছু বলছো? আচ্ছা যাক, তাহলে পোলারাইজড ক্যাপাসিটর এর মানে হলো একটা পোলারিটি থাকবে, একটা পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল। দেখো এরকম ভাবে যেটা প্লেন যে টার্মিনালটা এটা মূলত পজিটিভ টার্মিনাল, আর যেটা এরকম একটা কার্ভ করে দেওয়া হয় এই কার্ভ করা যে টার্মিনালটা এটা মূলত নেগেটিভ টার্মিনাল হয়। এখন এই ক্যাপাসিটরের যে সিম্বল এর উপর তুমি একটা যদি এরকম তীরচিহ্ন দিয়ে দাও তাহলে তীরচিহ্ন দিয়ে দেওয়া হলে এটা বোঝাবে হলো ক্যাপাসিটর হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর, মানে এর ভ্যালুটা ওটার ওটার গায়ে যে ভ্যালুটা লেখা আছে ওই ভ্যালুর একদম জিরো থেকে শুরু করে কন্টিনিউয়াসলি ওই ম্যাক্সিমাম ওই ভ্যালুটা পর্যন্ত যে কোনো ভ্যালু তুমি সিলেক্ট করতে পারো, এই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল ক্যাপাসিটর। পরের গুলো আমাদের খুব একটা দরকার হয় না। তারপরে আমাদের ডায়োডে চলে আসি, ডায়োডের মধ্যে একটা থাকে সাই দিয়ে তো সমস্যা, মানে একটা পি টাইপ এবং একটা এন টাইপ। অ্যানোডটা হচ্ছে মূলত পি টাইপ ম্যাটেরিয়াল এবং ক্যাথোডটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। আমরা পি টাইপ এন টাইপ আমরা জানি, এটার কনভেনশন হলো আমরা জানি যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে ফ্লো করে। তাহলে তীরচিহ্নটা দেখো, তীরচিহ্নটা মূলত এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে হলো এই দিকে কারেন্ট মান থেকে এদিকে ফ্লো করছে। তাহলে যেহেতু পি টাইপ থেকে এন টাইপের দিকে যাই, পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যাই, তাহলে আমরা ওর সাথে কনভেনশনালি এটাকে এটা যে পি টাইপ মানে যেটা অ্যানোড সেটা পি টাইপ, আর যেটা ক্যাথোড সেটা এন টাইপ। এখন এই ডায়োডের মধ্যে এটাকে যদি যে ইয়ারটা মানে ওখানে যে ডাকটা আছে এই ডাকটা যদি এরকম ভাবে বাঁকিয়ে দেওয়া হয়, দেখো বাঁকানোটা প্রথমে নিচে নামবো তারপর একটু বামে তারপর আবার একটু উপরে, এরকম ভাবে যদি বাঁকানো হয় তাহলে সেটাকে বলা হয় শর্ট কি ডায়োড। আর এটা স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো স্যার, কারেন্ট কি আসলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, মানে ইলেকট্রনের ফ্লো এটা তো মানে উল্টা দিকে? এটা তো তোমরা জানোই আর কি, কারেন্ট হলো আমরা যদি বলি যে কারেন্টের ডিরেকশন কোনটা আমরা বলবো পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, কিন্তু যদি বলে যে কারেন্টের আসল ডিরেকশন কোনটা তার মানে হলো যে এটা আসলে ইলেকট্রনের ফ্লোর কথা জানতে যাচ্ছে, তখন আমরা বলবো যে এটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। এখন আসলে হলো কারেন্টের একটা দুই ধরনের কথা বলা হয়, একটা হচ্ছে কারেন্টের কনভেনশনাল ডিরেকশন আর একটা হচ্ছে কারেন্টের রিয়েল ডিরেকশন। রিয়েল ডিরেকশন হচ্ছে আমাদের নেগেটিভ থেকে পজিটিভ দিকে, কারণ হলো কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের ফ্লো, এটা অবশ্যই নেগেটিভ থেকে পজিটিভ দিকে। কিন্তু আমরা যে কোনো সময় যদি বলে যে কারেন্টের ডিরেকশন তাহলে আমরা বুঝবো পজিটিভ থেকে নেগেটিভ দিকে, কারণ এটা কনভেনশনালি এটা এইভাবে ধরা হয়, বুঝছো? সময় তো শেষ, হ্যাঁ সময় শেষ, আমি ক্লোজ করে দিব আরেকটু পরে। এটা আসলে দুইটা লেকচার হলে ভালো হতো। আচ্ছা 10:06 বেজে গেছে, আমরা 10 ছেড়ে দিই আর একটু এই স্লাইডটা শেষ করি। তাহলে এরপরে যেটা দেখো যে এটা যদি শুধু নিচে নামলো তারপরে একটু বামে গেলো উপরে উঠলো না, মানে এই পরে যে টানটা, তাহলে এটাকে যেটা বলা হবে সেটা হচ্ছে জেনার ডায়োড। সিম্বলটা খেয়াল করো, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এই যে এইভাবে মানে ডায়োডের চিহ্ন নয়, কিন্তু ডায়োডের চিহ্নে যে লাস্টে যে জিনিসটা থাকে একটা টান থাকে, এটা জাস্ট নিচে নামবে
এবং একটু বামে আর উপরেরটাকে উপরে একটু ডানে, কিন্তু এটার ভিতরে দিকে ক্লোজ করবে না। তাহলে এই ধরনের যদি সিম্বল হয় তাহলে সেটা আমরা জেনার ডায়োড বলবো। এখন এমনি নর্মাল ডায়োডের উপরে যদি তুমি এরকম ভাবে তীরচিহ্ন দুইটা বাইরের দিকে যাচ্ছে এরকম যদি বোঝাও, তার মানে হলো যে এখানে লাইট লাইটের ব্যাপার আছে এবং লাইটটা এখান থেকে তৈরি হয়ে বাইরের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মূলত এলইডি লাইট এমিটিং ডায়োড। আর এই তীরচিহ্নটা যদি ঘুরিয়ে ডায়োডের দিকে আসে তাহলে বোঝাবে লাইট এখানে অ্যাবজর্ব করবে এবং কিছু একটা তৈরি মানে ব্যাপার স্যাপার এখানে ঘটবে, তখন এটাকে আমরা বলছি মূলত ফটো ডায়োড। তারপরে আরো আছে এরকম ভাবে টানেল ডায়োড, ভ্যারি ক্যাপ, শকলি ডায়োড, এগুলো আমাদের মূলত সেভাবে আমরা ব্যবহার করব না। আমাদের যে ফটো ডায়োড পর্যন্তই আমাদের সীমাবদ্ধ থাকবে আপাতত। তারপরে আরো কিছু আছে এই ডায়োড গুলোর মধ্যে, আরো কিছু আমরা অ্যাড করতে পারি এবং সেখান থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। রেকটিফায়ার মূলত ডায়োড কে বোঝানো হয়, ডায়োড এক ধরনের রেকটিফায়ার যেটা রেকটিফাই করে কোন একটা ইলেকট্রিক সিগন্যাল কে রেকটিফাই করে। তো এই সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার যেটাকে আমরা এসিআর বলি, এখানে তিনটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে অ্যানোড ক্যাথোড আগের মতোই, আর একটা এক্সট্রা যে টার্মিনাল সেটা হচ্ছে মূলত গেট। এটা কিন্তু ট্রানজিস্টর না, এসিআর কোনো ট্রানজিস্টর না, এটা তিনটা টার্মিনাল কিন্তু এটা ট্রানজিস্টর না, এটা একটা ডায়োড যেটাকে আমি বলি সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার ডায়োড। তারপরে আছে হলো কনস্ট্যান্ট কারেন্ট ডায়োড, ডায়াক, আরো ব্রিজ রেকটিফায়ার, এগুলো আমরা ব্যবহার করবো। ব্রিজ রেকটিফায়ার আমরা ব্যবহার করবো এই চারটা ডায়োডকে যদি এরকম ভাবে লাগানো হয়, দেখো একটা পি এর সাথে আর একটা এন, এখানে একটা পি এর সাথে একটা এন, আর এরকম ভাবে এখানে দুইটা পি একসাথে এই দুইটা এন একসাথে, যদি এরকম কম্বিনেশন করা হয় এটাকে আমরা বলি একসাথে ব্রিজ রেকটিফায়ার। এই ব্রিজ রেকটিফায়ার ফর্মেও এই জিনিসটা কিনতে পাওয়া যায়, আমরা এটা ইউজ করব আর কি। তো আজকে মনে হয় এটা কমপ্লিট হবে না, হলো না আর কি, আমরা সামনের দিন আবার এখান থেকে শুরু করব এবং এরপরে আরো অনেক কিছু আমরা দেখবো আর কি। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত, যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের বলতে পারো, আর না থাকলে আমি মিটিংটা ক্লোজ করি। কারো কোনো কোশ্চেন আছে স্যার? আপনি কোন বইগুলো ফলো করেন স্যার? বই আসলে এটা বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন বই ফলো করা হবে, যেমন সার্কিট অ্যানালাইসিস এর মধ্যে তোমরা যে বইগুলো পাবো তার মধ্যে হলো আমাদের তিনটা বই আমরা এখানে ফলো করবো। একটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, এটা হচ্ছে বার্নার্ড গ্লোবের, তারপর হচ্ছে হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স, এটা হচ্ছে গুপ্তা কুমারের, আর এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ভার্গবা। এই তিনটা বই আমরা মূলত এই প্রথম চ্যাপ্টারের জন্য ফলো করবো। আমরা সামনে আরো যখন চ্যাপ্টার শুরু করবো আমরা বলে দিব আরো, আপাতত এই তিনটা হ্যান্ডবুক অফ ইলেকট্রনিক্স গুপ্তা কুমার, বেসিক ইলেকট্রনিক্স ভার্গবা, আর একটা হচ্ছে যেটা বললাম বেসিক ইলেকট্রনিক্স, এটা হচ্ছে তোমার বার্নার্ড গ্লোবের। আর কোনো কোশ্চেন সম্ভবত নাই। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো তাহলে, আমি মিটিং ক্লোজ করছি।